মনোহরগঞ্জে ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা। জানাবা বাংলাদেশের কাছে $1 বিলিয়ন পাবে 500 ভারতীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান। এদিকে পানির হিস্যা আদায়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যেতে হবে বলছে 12 দলীয় জোট। এবং সর্বশেষ জানাবো ভয়াবহ বন্যা, ফেনীতে এখনো কমেনি দুর্ভোগ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মনোহরগঞ্জে ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বন্যার পানি বেড়েই চলেছে, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পানির পরিমাণ। এতে ভয়াবহ রূপ নিয়েছে উপজেলার অন্তত 8টি ইউনিয়নের বন্যা। পানিবন্দীদের উদ্ধারে সরকারি বেসরকারি সহ বিভিন্ন সামাজিক সংগঠন কাজ করছে। দুর্গতদের উদ্ধারে ব্যবহার করা হচ্ছে ট্রাক। উদ্ধারের পর ট্রাক যোগে নেওয়া হচ্ছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। স্থানীয়রা জানায়, গত 1 সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন এলাকা বন্যায় পানিতে প্লাবিত হয়েছে। এতে অধিকাংশ মানুষ আশ্রয় কেন্দ্রে গেলেও প্রত্যন্ত গ্রামের মানুষ এখনও পানিবন্দী হয়ে আটকে রয়েছে। সরকারি বিভিন্ন বাহিনী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবক দলের সদস্যরা পানিবন্দীদের উদ্ধার করে ট্রাক যোগে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিচ্ছে। কুমিল্লার বিভিন্ন উপজেলার পার্শ্ববর্তী জেলা নোয়াখালী এবং ডাকাতিয়া নদীর পানি বেড়ে বেশ কয়েকটি এলাকার বাঁধ ভেঙে প্রতিনিয়ত নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে প্রায় 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। মোহাম্মদ বাহার নামে এক ব্যক্তি জাগোনিউজকে জানান, শনিবার থেকে চত্তাইল্লা গ্রামে অন্তত 4 ফুট উচ্চতায় পানি বেড়ে গিয়েছে। এই গ্রামে প্রায় 1,700 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সকাল থেকে 150 পরিবারকে উদ্ধার করে ট্রাকে করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পাঠিয়েছি। এখনো বহু পরিবার পানিবন্দী রয়েছে। এই বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা রানী চাকমা জাগো নিউজকে বলেন, উপজেলায় 105টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ওইসব আশ্রয় কেন্দ্রে প্রায় 12,000-এর অধিক মানুষ আশ্রয় নিয়েছেন। তিনি আরো বলেন, পানিবন্দী পরিবারগুলোকে উদ্ধার করে সরকারি বেসরকারি সহ বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করছে। দুর্গতদের উদ্ধার ব্যবহার করা হচ্ছে ট্রাকে। পানির হিস্যা আদায়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যেতে হবে বলছে 12 দলীয় জোট। ভারতের বিরুদ্ধে অভিন্ন নদী ব্যবস্থাপনা ও পানির ন্যায্য হিসাব নিশ্চিত আন্তর্জাতিক আদালতে যেতে হবে বলে মন্তব্য করেছেন 12 দলীয় জোটের শীর্ষ নেতারা। তারা বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে 54টি অভিন্ন নদী রয়েছে। প্রায় প্রতিটি নদীতে আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে একপাক্ষিকভাবে ভারত উজানে ভাত দিয়েছে। আন্তর্জাতিক আদালতের মাধ্যমে আন্তর্জাতিক আইনে একাধিক দেশের উপর দিয়ে প্রবাহিত পানি ব্যবস্থাপনার বাস্তবায়ন চায় বাংলাদেশের মানুষ। ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে সমাবেশ বক্তারা বলেন, অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত রোববার জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তাতে স্বাগত জানায়। পাশাপাশি অবিলম্বে সুষ্ঠু নির্বাচন আয়োজনে তার প্রতি আহ্বান জানান বক্তারা। প্রধান অতিথির বক্তব্য জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিবি মহাসচিব সাদাত হোসেন সেলিম বলেন, ডামি নির্বাচনের পর থেকে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে সারা দেশে লিফলেট বিতরণ করেছি। ভারতের সবচেয়ে বড় পণ্য শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়েছে, তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে দ্রুত শাস্তি হিসেবে ফাঁসি দেওয়া হোক। কারণ আওয়ামী লীগের প্রেতাত্মা বসে নেই, তারা নানাভাবে বিভিন্ন কৌশলে ষড়যন্ত্র করছে। 12 দলীয় জোট পানি হিস্যা আদায়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। তিনি বলেন, আনসার বাহিনীর নামে স্বেচ্ছাসেবক লীগের নেতা উস্কানি দিয়েছে, আমরা সব ষড়যন্ত্র প্রতিহত করব। প্রধান উপদেষ্টার বক্তব্য আমরা সন্তুষ্ট, কিন্তু অবিলম্বে আওয়ামী লীগের লুটপাট, গণহত্যা ও দুর্নীতির বিচার করুন। দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করুন, এরপর জনগণ তাদের পছন্দের সরকার গঠন করবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের প্রেতাত্মারা, তবে তারা না থাকলেও দেশে তাদের অস্তিত্ব থাকবে না। অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা আরো কঠোর হন, নতুন বাংলাদেশ বিনির্মাণে আরো উদ্যমী হন। দ্রুত সম্ভব একটি রোডম্যাপ নির্বাচনের ঘোষণা করুন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মহিউদ্দিন ইকরাম বলেন, শেখ হাসিনার কিন্তু শেষ রক্ষা হয়নি, অহংকারীদের বলবো আপনারাও তার থেকে শিক্ষা নিন। অবিলম্বে পিলখানা হত্যাকাণ্ড, মতিঝিলের শাপলা চত্বর হেফাজতের মহাবেশে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করুন। জুলাই আগস্টে ছাত্রযন্ত্র আন্দোলন, আহত নিহতদের সঠিক তালিকা করার দাবিও জানান তিনি। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহ সভাপতি রাশেদ খান বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার বিদায় হলো, তাদের প্রেতাত্মারা এখনো চক্রান্ত করছে, তবে দেশের মানুষ কি স্বৈরাচার আর কখনো মেনে নেবে না, তার প্রমাণ শেখ হাসিনা গণহত্যাকারী শেখ হাসিনাকে বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশ ঠাঁই দেয়নি। বাংলাদেশের কাছে $1 বিলিয়ন পাবে 5 ভারতীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান। বিদ্যুৎ সরবরাহকে 5 ভারতীয় প্রতিষ্ঠান বাংলাদেশের কাছ থেকে $1 বিলিয়নের বেশি বকেয়া পাওনা রয়েছে। বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি নির্বাহীদের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমটি বলেছে, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে এত টাকা বকেয়া সত্ত্বেও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়নি। তবে এখন তারা বলছেন, এমনভাবে অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না, কেননা তাদের কোম্পানিকে অন্য অংশীজনদের কাছে জবাবদিহি করতে হয়। বকেয়া এই অর্থের মধ্যে প্রায় 800 মিলিয়ন পাবে আদানি পাওয়ার। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় স্থাপিত 1,600 মেগাওয়াট কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্রে থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করে প্রতিষ্ঠানটি। গত 30 জুন পর্যন্ত এই এসআইএল এনার্জি ইন্ডিয়ার পাওয়ার প্ল্যান $150 বিলিয়ন বাংলাদেশের সঙ্গে প্রতিষ্ঠানটির 250 মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় চুক্তি আছে। ভারতের রাষ্ট্রীয়ত্ব এনটিপিসি
তিন বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে প্রায় 740 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। প্রতিষ্ঠানটির পাওনা প্রায় $80 মিলিয়ন। ইকোনমিক টাইমস এর প্রতিবেদন অনুসারে গত 25 আগস্ট পর্যন্ত ভারতের পাওয়ার ট্রেডিং কর্পোরেশন PTC বাংলাদেশের কাছে পাওনা জমেছে $46 মিলিয়ন। এছাড়া ভারতের রাষ্ট্রীয় মিলিয়নকারীধীন পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড বাংলাদেশের কাছে $20 মিলিয়ন পাবে। ভয়াবহ বন্যা ফেনীতে এখনো কমেনি দুর্ভোগ। ফেনীতে ভয়াবহ বন্যায় ভেঙে গেছে রাস্তাঘাট, ভেসে গেছে ঘরবাড়ি, গবাদি পশু, পুকুরের মাছ। জেলায় পরশুরাম, ছাগলনাইয়া, ফুলগাজী ও সদরের বেশিরভাগ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রেল লাইন থেকে পাথর সরে গেছে, এখনো ডুবে আছে দাগনভূঞা ও সোনাগাজীর বেশিরভাগ এলাকা। সরকারি আশ্রয় কেন্দ্রে ছাড়াও লাখ লাখ মানুষ স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা বা উঁচু ভবনে আশ্রয় নিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সীমান্তবর্তী পরশুরামের বাউরাত পাথর, সলিয়া, অন্তপুর, চিতলিয়া, অলকা, নোয়াপুর, ধনীকুণ্ডা, দুর্গাপুর, কাউতলি, চম্পনগর ও সাতকুচিয়া গ্রাম। একইভাবে ফেনী সদর উপজেলা, মৌছুবি, লক্ষ্মীপুর, বাঘাইয়া, সাতসতী, ইজ্জতপুর, শিবপুর, বটতলি এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জেলায় কি পরিমাণ ক্ষতি হয়েছে এখনো সেই তথ্য নিশ্চিত করতে পারেনি সরকারি বিভিন্ন দপ্তর। জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর এবং সড়ক জনপথ বিভাগ বলছে তথ্য সংগ্রহ চলছে, অল্প সময়ের মধ্যে ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। ত্রাণের জন্য হাহাকার জেলায় সর্বত্র। জেলার পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া থেকে পানি সরে গেল, ত্রাণ পৌঁছানোর কষ্টসাধ্য হয়ে পড়ছে। সড়কের বেশিরভাগ অংশ পানিতে ভেসে গেছে সড়ক বা হাট বাজারে। ত্রাণ পৌঁছলো দুর্গম এলাকায়, এখনো পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি। একই অবস্থা ফেনী সদর উপজেলায়। এখানকার মোটবি, ফজিলপুর, ছনুয়া ও ধলিয়া ইউনিয়নের দুর্গম এলাকার অসংখ্য মানুষ ত্রাণ পাননি বলে অভিযোগ করেন। এদিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্র জানায়, সোমবার পর্যন্ত নগদ 40 লাখ টাকা এবং 2000 টন চাল ত্রাণ কার্যের জন্য বরাদ্দ এসেছে। আশ্রয় কেন্দ্রগুলোতে খিচুড়ি ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক মুছাম্মদ শাহিনা আক্তার জানান, এই পর্যন্ত 60,000 প্যাকেট শুকনো খাবার বিভিন্নভাবে বিতরণ করা হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী ও জাব হেলিকপ্টারের সহায়তায় আরও 38,000 প্যাকেট খাদ্যদ্রব্য মানুষের হাতে পৌঁছে দিয়েছে। এর বাইরেও ব্যক্তিগতভাবে বন্যা কবলিতদের কাছে খাদ্য পৌঁছে দিয়েছে স্বেচ্ছাসেবকরা। গত মঙ্গলবার থেকে জেলায় 10 জনের মতো মারা গেছেন বলে নানাভাবে বলা হলেও জেলা প্রশাসকের কাছে এ ধরনের সুনির্দিষ্ট তথ্য নেই। নিখোঁজের বিষয়ে তথ্য দিতে পারেনি জেলা প্রশাসন। এ বিষয়ে জেলা প্রশাসনিক মুসাম্মদ শাহিনা আক্তার জানান, বন্যার পানি সরে গেলে সুনির্দিষ্ট করে বলা যাবে। সেনাবাহিনী, কোস্টগার্ড, জার্বো, ফায়ার সার্ভিস এবং ছাত্রজনতার সমন্বয়ে উদ্ধার কাজ চলমান রয়েছে। এখন অধিকাংশ আশ্রয় কেন্দ্রে মানুষ রয়েছে, গ্রামে চরম খাবার সংকট দেখা দিয়েছে। গ্রামের অধিকাংশ দোকানপাট বন্ধ ও মালামাল না থাকায় বানভাসী মানুষেরা কিনেও খেতে পারছে না। অধিকাংশ এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে খুবই ধীর গতিতে গাড়ি চলছে। বন্যা স্রোতের সড়কে বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ার যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। প্লাবিত ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া উপজেলায় কোথাও কোথাও এখনো পানি রয়েছে। যেখানে পানি নেমেছে সেখানে ক্ষতচিহ্ন দৃশ্যমান হচ্ছে। ফেনী সদর উপজেলার ধলিয়া, মোছবি ও ফজিলপুর বিভিন্ন গ্রামে এখনো বুক সমান পানি, সেখানে এখনো মানুষ পানিতে আটকে আছে। এ বিষয়ে জেলা প্রশাসক জানান, পানিবন্দী 1.5 লাখ মানুষকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। বানভাসী মানুষের খাবার পৌঁছানো হচ্ছে দুর্গম এলাকার হেলিকপ্টার করে খাবার পৌঁছানো হচ্ছে। বন্যায় ফেনী জেনারেল হাসপাতাল সহ বেশিরভাগ হাসপাতালে নিচতলা পানিতে তলিয়ে যায়, এতে চিকিৎসা সেবা ব্যাহত হয়েছে। তবে শহর সহ জেলার 6 উপজেলা বিশেষ মেডিকেল টিম কাজ করছে সরকারি মূল্য চিকিৎসা দিতে। শহরের 7টি হাসপাতালকে ডেডিকেটেড ঘোষণা করেছে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ। এছাড়াও কনসেপ্ট হাসপাতাল, মেডিনোফা হাসপাতাল, মেডিল্যাব, আল আকসা হাসপাতাল, ZU মডেল হাসপাতাল, মিশন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল ক্যাম্প চালু রয়েছে। ফেনী সদর হাসপাতালে ভর্তি থাকা রোগী ও স্বজনরা জানান, বুধবার থেকে হাসপাতালে বিদ্যুৎ নেই, বাথরুমে পানি নেই, ছিল না কোনো চিকিৎসকও, পাওয়া যায়নি সরকারি খাবার ও ওষুধ। তবে মাঝে মধ্যে স্বেচ্ছাসেবকদের থেকে পাওয়া শুকনো খাবারের দিন পার করতে হচ্ছে। হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা আসিফ ইকবাল বলেন, দুর্যোগকালীন সময়ে চিকিৎসার জন্য ফেনীর 7 হাসপাতালকে ডেডিকেটেড ঘোষণা করা হয়েছে। এসব হাসপাতালে সরকারি 30 চিকিৎসকের রোস্টার দায়িত্ব দিয়ে স্বাস্থ্যসেবা চালিয়ে নেওয়া হচ্ছে। ভর্তি হওয়া রোগীদের সরকারি মূল্য সেবা নিশ্চিত করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগের পরিচালক ডক্টর ইফতাকুর আহমেদ বলেন, ঢাকা চট্টগ্রাম থেকে চিকিৎসক এনে ফেনীতে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। আমরা দ্রুত ফেনী জেনারেল হাসপাতাল সহ অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে স্বাভাবিক কার্যক্রমের আয়তায় নিয়ে আসার চেষ্টা করছি। এখন অচল ফেনীর 75% বেশি মোবাইল ফোনের টাওয়ার, তবে সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মোবাইল টাওয়ারগুলোর কার্যক্রম পুনরায় শুরু করার চেষ্টা করছি বিটিআরসি। বিটিএসসি সূত্র জানায়, নেটওয়ার্ক সচল করতে মোবাইল অপারেটর রবি এবং টাওয়ার অপারেটর সামিট ইউট্রকোর সঙ্গে সমন্বয় করে ফেনীর ফুলগাজী, সোনাগাজী, ছাগলনাইয়া 2টি স্পিডবোট বরাদ্দ দেওয়া হয়েছে। ফুলগাজী ও ছাগলনাইয়া মোবাইল অপারেটর বাংলালিংকে গাড়ি দেওয়া হয়েছে। এদিকে
সোমবার রাত থেকে ফেনীর বিভিন্ন এলাকায় নেটওয়ার্ক সচল হয়েছে। ফেনী সদর উপজেলার বিভিন্ন এলাকায় নেটওয়ার্ক সচল হয়েছে বলে জাগো নিউজ নিশ্চিত হয়েছে। দেশে 14,551টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার রয়েছে, এর মধ্যে 1,008টি বর্তমানে অচল। এগুলোর বেশিরভাগ ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও কক্সবাজার বলে জানা গেছে। ফেনীতে বন্যার পানি কমতে শুরু করলেও স্বজনদের খুঁজছেন অনেকে। বাড়ির পাশে আশ্রয় কেন্দ্রে হাসপাতালে গিয়ে না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে পরিবারের সদস্যদের খুঁজছে মানুষ। ফেনী সদর হাসপাতালে নিখোঁজ স্বজনের খোঁজে আসা আবু রায়হান বলেন, আকস্মিক বন্যার আঘাতের সময় পরিবারের পুরুষ সদস্যরা বাড়ির বাইরে ছিলেন, পরে তাদের অনেকেই আর বাড়ি ফিরতে পারেনি। শনিবার থেকে আমাদের এলাকায় পানি বাড়তে থাকে, এরপর থেকে আমার সন্তানকে খুঁজে পাচ্ছি না, আমি বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়েছি। বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজে অংশ নেওয়া একাধিক স্বেচ্ছাসেবী জানান, নানা প্রতিবন্ধকতার কারণে অনেক সময় পুরো পরিবারকে একসঙ্গে আশ্রয় কেন্দ্রে নেওয়া সম্ভব হয় না। শিশু, বৃদ্ধ, নারীদের প্রাধান্য দেওয়া হয়েছে। পুনরায় এসে সম্ভব হলে পরিবারের বাকি সদস্যদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়, ফলে এক পরিবারের সদস্যরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। গত 20 আগস্ট থেকে টানা বৃষ্টিও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে ফেনীতে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এ অঞ্চলের মহুরি, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাধা ভেঙে পানি ঢুকে পড়েছে জেলার 108 গ্রাম, তলিয়ে যায়, পানিবন্দী হয়ে পড়ে লাখ লাখ মানুষ। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।